हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल पूर्णिमाज ब्यूटी एंड ब्लॉग चैनले सबाई के स्वागत जानिए। आज के वीडियो स्टार्ट करछी। तो बंधुरा, आज के वीडियो होच्छे एकदम ही अन्य रकम एक रेसिपि देखाबो तुम्हारे, जे रेसिपिटा यूट्यूब चैनले तुम्हारा देखते पावे ना। तो ये रेसिपिटा होच्छे झालमुड़ी कीभावे संरक्षण करा हय, तो सेटाई तुम्हारा देखबे कीभावे आमी झालमुड़ीटाके बानाच्छी एवं तुम्हारा एक मास धरे ओटा खेते पारबे। तो সেটাই তোমাদের আজকে দেখাবো, একটা মজাদার রেসিপি। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো এবং আমার চ্যানেলটাকে ভালো মানে সাবস্ক্রাইবার করে রাখবে, তাহলে সব রকম ভিডিও দেখতে পাবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। তো চলো শুরু করা যাক, দেখতে থাকো তোমরা আর পুরো ভিডিওটা সবাই দেখবে, স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না। তো চলো দেখিয়ে দিচ্ছি। तो प्रथम जिरे गुड़ो, लंका गुड़ो, कारी पाता, काँचा बादाम, एक गोटा लेबू, एक बाटी चानाचूर और एक बाटी झुड़ी भाजा। तो देखे ना एगुलो लागबे, तार साथे लागबे सर्षे तेल और अंदाज मतो नून। तो चलो आमी स्टार्ट करी, देखो तुम्हरा। और निये नीते होबे परिमाण मतो मुड़ी, जे जतटा रखते पारबे संरक्षण करते पारबे जतटा मुड़ी। तो मने करो जदि अनेकटा बानाबे तो अनेकटा बानिये निते पारो। तो आमि प्रथमे दिये बसिये दिलाम कड़ाइये, एबार गैसटाके अन करे देब। तो गैसटाके अन करे दियेछि, प्रथमे दिये देब परिमाण मतन तेल, तो तेलटा देवार परे आमि तेलटा गरम होते देब, गरम हो जाबे तारपरे आमि एकटा करे स्टार्ट करछि। देखो तोमरा कि कि दिच्छि। तेलटा मन हे गरम हो गए, आमी प्रथमे दिए देव कारी पाता, कारी पाता एक भाजा हो गए तुले नेब। तो आमी कारी पाता भाजा हो गए आमी तुले निच्छी। कारी पाता भाजा हो गए, एरपर दिए दीची काँचा बादाम। काँचा बादाम एक भालो करे भेजे नीते होबे। जत बेसि बादाम देवे तत ओ मुड़ीटा बेसि टेस्टी होबे, ताई बादामटा एकटु सबाई बेसि देवे कारण एटा संरक्षण करा हय अनेक दिन। तो अनेक दिन संरक्षण करार परे देखबे जिनिसटा अनेकटा सहज होबे, जे एकटु खिदे पेले तोमरा निजेरा खेते पारबे। एटा पुरो जिनिसटा देखो ताहले बुझते पारबे कतटा एकटा भालो रेसिपि। बादामटा भेजे निच्छी। तो मुड़ीते बादामटा एकटु बेशी लागे, बेशी दिले कि हय खेते टेस्टी हय अनेकटा भालो लागे। तो बादामटा तुले निच्छी, बादामटा भेजे तुले नियेछी। तो एबार आमी मसलागुलो तेलेर मध्ये देव। प्रथमे गोटा जिरे दिए देव, तबे मसलाटा पुरो एकदम हल्का आँचे भाजते हबे, पुरो आँचटा कमिये एकदम स्लो करे एकदम दिते हबे। तो आमी प्रथमे गोटा जिरे दिए दिलाम, एबार दिए देबो, एबार दिए देबो मसलागुलो। मसलागुलो दिए भालो करे नाड়াচাড়া করবো। एरपर दिए देबो लेबू रस, লেবু রসটা পুরো দেওয়া হয়ে গেল।
এরপরে দেব পরিমাণ মতো নুন। নুন কিন্তু বেশি দেব না, কারণ চানাচুরে নুন আছে, ঝুড়ি ভাজাতেও নুন আছে, তাই নুনটা আমি অল্প করে দিলাম, একদম পরিমাণ মতন অল্প। তো এটাকে একটু নর্মাল আছে, ভালো করে একদম কম আছে, ভালো করে ভাজতে হবে। একটু লালচে, মানে আরেকটু লালচে হবে ভাজাটা। এরপরে আমি আঁচটা তুলে দেবো, এবার যে ফুল আঁচ দিয়ে দেবো। ফুল আঁচ দেওয়ার পরে এবার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব মুড়ি। এবার দিয়ে দেব মুড়ি। আমি এরকম একটা ছোট গামলা নিয়েছি, দেখো এই গামলায় 2 গামলা মুড়ি দেব আমি। মুড়ি দেওয়ার সাথে সাথে নাড়তে হবে। তো আমি আরো 1 গামলা মুড়ি দিয়ে দিলাম। এবার আঁচটা পুরো তুলে দিতে হবে, এ আস্তে আস্তে নাড়তে হবে একদম ভালো করে। নাড়া পরে চানাচুরটা দিয়ে দেব, কারি পাতাটা দিয়ে দেব, এবার বাদামটা দিয়ে দেব। বাদামটা দিয়ে দিলাম, এরপরে ঝুড়ি ভাজাটা দিয়ে দেব। এবার ভালো করে নাড়তে হবে, পুরো আঁচটা তুলে দিয়ে গ্যাসটা একদম বাড়িয়ে দিয়ে পুরো ভালো করে নাড়তে হবে। এরকম নাড়তে নাড়তে যখন একটু দেখবে যে একদম মুড়ির একটা কড়কড়ে মতন হয়ে গেছে, একটু হাতে নিয়ে দেখবে যে মচমচে করছে, মচমচ করছে, তখন এটাকে নামিয়ে দিতে হবে। এ ঠান্ডা করে কন্টেনারে ভরে রাখতে হবে, পুরো 1 মাস ধরে তোমরা খেতে পারবে। এভাবে উল্টে উল্টে দিয়ে ভালো করে নাড়তে হবে। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে করছি, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, কারণ বাড়িতে কেউ নেই ক্যামেরা ধরার মতো। তো দেখো এরকম দেখতে হয়েছে। তো তোমরা কন্টেনার ঠান্ডা করে কন্টেনারে ভরে রাখবে, কন্টেনারে ভরার পরে 1 মাস মতো তোমরা খেতে পারবে। 1 মাস যদি তোমরা রাখতে চাও, পুজোর সময় যেমন একটু এরকম ঝালমুড়ি বানিয়ে রাখলে বা কাউকে গিফট করলে ঝালমুড়িটা, মশলা মুড়ি একটা রেসিপি। তবে তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে এই রেসিপিটা কিন্তু ইউটিউবে নেই, যে একটা মুড়ি সংরক্ষণ কিভাবে করা যায়। ঠিক আছে, তো আমার হয়ে গেছে একদম, দেখো তোমাদের আমি হাত নিয়ে দেখাচ্ছি, এত কড়কড়ে হয়ে গেছে, আওয়াজ হলো প্রত্যেকটা মুড়ি নিয়ে দেখবে এই যে আওয়াজ হচ্ছে, এরকমভাবে নামিয়ে দেবে। তো এরপরে ঠান্ডা হবে, আমি কন্টেনারে ভরে দেখাচ্ছি তোমাদের, আর এই ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করবে, কারণ এই রেসিপিটা কিন্তু অনেকেই মানে জানে না, আর এই রেসিপিটা আমার একান্তই নিজস্ব রেসিপি। ঠিক আছে, একদম আমার নিজস্ব রেসিপি, কারণ এই রেসিপি আমি হঠাৎই কোথাও দেখিনি বা কেউ করেছে এরকম আমার চোখে আজও পড়েনি। তো আমি এটা নিজের মন থেকে রেসিপিটা বানিয়েছি। তো চলো ঠান্ডা হোক, তারপর কন্টেনারে ভরে দেখাচ্ছি। এবার মুড়িটা ঠান্ডা হয়ে গেছে, তো ঠান্ডা মুড়িটা আমি দেখো এটা কন্টেনার নিয়েছি, কন্টেনারে ভরে দিচ্ছি। আমি যেহেতু সংরক্ষণ করে রাখবো, তার জন্য অনেকটা করে নিয়েছি একেবারে।
দেখো এক কোটো হয়ে গেছে, এটাকে আমি রেখে দেবো সংরক্ষণ করে। তো তোমরাও এরকম সংরক্ষণ করে রাখতে পারো। দেখো কতটা বড় কোটোটা আমি দেখাচ্ছি তোমাদের, আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা দেখতে পেলে কিভাবে মুড়িটা বানালাম, মশলা মুড়ি বলো ঝাল মুড়ি বলো যাই হোক। তো এটা আমার নিজস্ব একদম ব্যক্তিগত একটা রেসিপি, এই রেসিপিটা আমি মোটামুটি কারোর সাথে শেয়ার করিনি আজ অবধি। তো এখানে এই রেসিপিটা ইউটিউবেও আমি দেখে মানে পাইনি, খুঁজেছিলাম যে রেসিপিটা আছে কি না। তো এটা কারো কাছে আমি শিখিনি, আমি নিজের ইচ্ছাতেই এটা বানিয়েছি। আমি আজকে অনেক বছর ধরে বানাই, বাড়ির জন্যই বানাই, কাউকে দেওয়ার হলে কাউকে দিই, বোনের বাড়ি দিদির বাড়ি যদি নিয়ে যাওয়ার হয় নিয়ে যাই। তো তোমরাও এরকম ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব অবশ্যই করবে, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা পাবে, আর বেল আইকনটা বাজিয়ে রাখবে, তাহলে নোটিফিকেশান গেলে তোমরা নতুন ভিডিওটা দেখতে পাবে। তো আজকের মতন টাটা, বাই বাই। তো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, ভালো থাকবে সবাই।